আমি হয় আর কাউকে মন থেকে ভালোবাসতে পারবো না। আমি একজনকে ভালোবাসতাম, তাকে এতটাই ভালোবাসতাম যতটা একটা মানুষ কারোর জন্য পাগল কথা বলা যায়। কি করিনি তার জন্য, তাকে পাবার জন্য বেহায়ার মতো অনুনয় বিনয় করতাম, তাকে ভালো রাখার জন্য নিজেকে কষ্ট দিতে বিন্দুমাত্র চিন্তা করতাম না। যেভাবে চাইতো আমি সেভাবে চলতাম, তবু সে নানান অজুহাত দিত, আমার হাজার ভুল, আমি এটা করছি সেটা করছি, আমি সব মেনে নিতাম। ঠিক আছে বলো, তুমি যেভাবে চাও আমি তাই করছি, তবু তুমি কেন আমার থাকছ না? অবশেষে সে অন্য কারোর হয়ে গেল, এত স্বপ্ন এত স্মৃতি ভুলে। তারপর থেকে আমি আর আগের মতো নেই, কাউকে ভালো লাগে না, নিজেকেও ভালো লাগে না, কারোর প্রতি মায়াও জন্মায় না। হয় হয় আমি আর কাউকে মন থেকে ভালোবাসতে পারবো না, যদি ভালোবাসি তবে সেটা অভিনয় হবে। তাই আমি কষ্টটা সয়ে যাচ্ছি, আমি তার মতো অমানুষ হতে পারবো না, কাউকে ঠকাতে পারবো না। যাকে ভালোবাসি না তার মনে আমার জন্য মায়া জন্মাতে পারবো না, সে আমার মতো ফল কষ্ট পাবে। তবে হয়তো একদিন কাউকে নিজের করে নেব এবং তাকে আমার আগের জন্মের থেকেও অনেক বেশি ভালোবাসবো। সে ভালো মানুষ হলে আমার ভালোবাসার মূল্য অবশ্যই দেবে। যে আমার হবে না, তাকে যদি আমি এতটা ভালোবাসতে পারি তবে তাকে আমি আরো বেশি ভালোবাস। তুমি যেভাবে চাও আমি তাই করছি, তবু তুমি কেন আমার থাকছ না? অবশেষে সে অন্য কারোর হয়ে গেল, এত স্বপ্ন এত স্মৃতি ভুলে। তারপর থেকে আমি আর আগের মতো নেই, কাউকে ভালো লাগে না, নিজেকেও ভালো লাগে না, কারোর প্রতি মায়াও জন্মায় না। ভয় হয় আমি আর কাউকে মন থেকে ভালোবাসতে পারবো না, যদি ভালোবাসি তবে সেটা অভিনয় হবে। তাই আমি কষ্টটা সয়ে যাচ্ছি, আমি তার মতো অমানুষ হতে পারবো না, কাউকে ঠকাতে পারবো না। যাকে ভালোবাসি না তার মনে আমার জন্য মায়া জন্মাতে পারবো না, সে আমার মতো ফল কষ্ট পাবে। তবে হয়তো একজন কাউকে নিজের করে নেব এবং তাকে আমার আগের জন্য থেকেও অনেক বেশি ভালোবাসবো। সে ভালো